মেঘনা, তুমি কিন্তু আজকে কোথাও বেরিও না। আজকে কিন্তু আকাশদের বাড়ির থেকে লোক আসছে, মানে আকাশের দিদি আর আকাশ। না না বৌমণি, আমি কোথাও যাব না। দেখো আমার কিন্তু একটু ভয় ভয় করছে। ভয় পেও না, আমরা তো আছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও প্লিজ, আমি একটু রুমে যাচ্ছি, দেখি একটু ফ্রেশ হইনি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি একটু বদলে নাও। বর্দা, তুই একটু দেখিস প্লিজ। আরে হ্যাঁ মেঘনা, আমি আছি না, তুমি যাও একটু ফ্রেশ হয়ে এসো তো, যাও যাও যাও। সপ্তপর্ণা, আমার ঘাড়ে সব কিছু চাপিও না, আমি জানি না কি হতে চলেছে। বর্দা, আপনি কোনো চিন্তা করবেন না, যা হবে দেখবেন ভালোই হবে, তাই যা। তো বন্ধুরা, দেখো এখানে সবাই আছে, মেঘনাকে নিয়ে সবাই খুব চিন্তিত, মা যে কী বলবে সেটা নিয়ে। তো দেখো বৌদি ভাই, আমার ভীষণ ভয় করছে, যদি মা রাজি না হয় তাহলে তো আমি আর আকাশকে পাবো না। তুই এত ঘাবড়াচ্ছিস কেন, সব হবে, আমরা আছি তো, আকাশ সত্যি ভালো ছেলে, সেটা মাকে আমরা বোঝাবো। আমি আছি, তোর বৌদিভাই আছে, ছোটদা আছে, বৌমণি আছে, এত চিন্তা কেন করছিস? বৌমণি, তুমিও একটু কিন্তু বলো। আরে হ্যাঁ গো, তুমি এত চিন্তা করো না একটু। আরে যা হবে ভালো হবে, অত চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ, যা বলেছো না, আসলে কি কথা হচ্ছে এখানে? হ্যাঁ, ওরা কোথায়, কখন আসবে? বড় বৌমা, দেখো তো একবার ফোন করে। হ্যাঁ মা, আমি এক্ষুনি ফোন করছি। আর মেঘনা, তুই কিন্তু আজকে কোথাও বেরোবি না, এই বলে গেলুম, আমি যাচ্ছি, ওরা এলে আমায় ডেকে দিও, কেমন? আর তোমরা সবাই একটু চেঞ্জ করে নাও, ভালো ভালো জামা কাপড় পরে নাও, আমি পাশের রুমে আছি, আকাশদের বাড়ির থেকে লোক এলে আমায় ডেকে দিস। ছোটো খোকা, বড়ো খোকা, বড়ো বৌমা, ছোটো বৌমা, প্রত্যেককে বললাম। আর মেঘনা, তোমাকে বলছি, তুমি কিন্তু একদম বাড়ির বাড়ি পাড়া দেবে না। না না মা, আপনি নিশ্চিন্তে যান, আমরা ঠিক ওকে দেখে রাখবো। আমি আসছি। আকাশ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না সপ্তপর্ণা দি, কোনো প্রবলেম হয়নি, আমার দিদি আর দিদির মেয়ে। আচ্ছা আচ্ছা, আর আমি হলাম মেঘনার বড় বৌদি, আর উনি বর্দা, আর একটি ছোটদা, আর এ হচ্ছে পিয়ালি, মানে আমাদের মেঘনার ছোট বৌদি। আর বাবু, তোমার নাম কি, কি মিষ্টি দেখতে, তুমি তুমি কি খাবে বলো, এসো আমার সাথে এসো। আকাশ, এটা তোমার ভাগ্নি তো, খুব মিষ্টি দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো, ওই তো মা চলে এসেছেন। মা, এ হচ্ছে আকাশ, আর আকাশের দিদি ওলি, আর পুচকিটা হচ্ছে আকাশের ছোট্ট ভাগ্নি। তো যে কথাটা নিয়ে আমরা মেন কথায় আসি, দেখো আমার কোনো সমস্যা নেই, আমার আকাশকে পছন্দ হয়েছে, আমি এ বিয়েতে অমত করতে চাই না, মেঘনাকে আমরা সবাই ভালোবাসি, আর আমি সেই জন্য চাই না মেঘনার চোখে জল থাকুক। আচ্ছা, আর বড় বৌমা যে তার ডিসিশান নেবে সেটাই আমার ডিসিশান। এবার মেঘনা, তুমি খুশি তো? এবার অন্তত একটু হাসো, মা তো মেনে নিয়েছে বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার খুব ভয় করছিল, আকাশকে আমি বড্ড ভালোবাসি। নে নে, অনেক হয়েছে, এবার বিয়ের ডেটটা আমরা ফাইনাল করি, যা তোরা একটু গিয়ে আড়ালে কথা বল দেখি। হা 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 হা, বাবা মুখে হাসি ফুটেছে, বাবা গো কি হাসি। আই লাভ ইউ আকাশ, আমি সত্যি ভেরি হ্যাপি তোমাকে পেয়ে, আমি ভাবিনি যে মা এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করবে। সত্যি বলছি আকাশ, তোমাকে পেয়ে না আমি বড্ড হ্যাপি। শুধু কি তুমি মেঘনা, মনে হচ্ছে যেন তোমাকে এখনই বিয়ে করে নিয়ে যাই। না না ছাড়ো, এসব কী হচ্ছে এখন, না সবাই দেখবে, দাদা রয়েছে, বৌদি রয়েছে, মা রয়েছে, তোমার দিদি রয়েছে, ছাড়ো আকাশ প্লিজ। ছাড়তে ইচ্ছে করছে না মেঘনা তোমার? ছাড়তে হবে, ইচ্ছে করলে হবে না, ছাড়ো না প্লিজ আকাশ। চলো না একটু আমরা ছাদ থেকে ঘুরে আসি। এখন না, বিয়ের। এই মেঘনা, এইগুলো কী হচ্ছে, বড়রা রয়েছে, এখনই যদি সব রোম্যান্স করে ফেলো তাহলে পরে কী করবে? আরে না না বৌদি, সেরকম কিছু নয়। এই শোনো, আমাকে বৌদি বলবে না, আমাকে কিন্তু মেঘনা বৌমণি বলে ডাকে, আজ থেকে তুমি আমায় বৌমণি বলবে। আচ্ছা বৌমণি, আজ থেকে তোমাকে আমি বৌমণি বলেই ডাকবো। তাহলে যার শেষ ভালো তার সব ভালো, তাই তো? কি মেঘনা, এবার খুশি তো? এবার তুমি আমাদের বাড়ির বউ খুব শিগগিরই হচ্ছ। হ্যাঁ দিদি, আমি খুব খুশি, সত্যি বলতে আকাশকে আমি ভীষণ ভালোবাসি, আর এইগুলো সমস্ত কিছু আমার বৌমণি বৌদিভাইয়ের জন্যই হলো। না না, এটা বলো না, মাও কিন্তু রাজি হয়েছে। আরে হয়েছে হয়েছে,
অনেক হয়েছে, বাড়িতে যে ঘরের সামনে যে একজন বড় মানুষ দাঁড়িয়েছে তাকে সম্মান করো মেঘনা। মা, তুমিও এখন মাই ডিয়ার হয়ে গেছো। আচ্ছা তাহলে সপ্তপর্ণাদি মাসিমা আমরা আসি, বাবু টাটা, এসো। উফ, কি মজা লাগছে আজকে আমার। হ্যাঁ মজা তো লাগবেই, মজা লাগবে না? বিয়ে হচ্ছে, মজা তো লাগবেই। যাক তোমরা খুশি আমরাও খুশি। সত্যি বৌদি ভাই বৌমণি, আজকে তোমাদের জন্য সব কিছু হলো, তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আকাশের সাথে আমাদের বিয়েটাই হতো না। এই একদম এসব ভেবো না, সব হতো, আমরা আছি না, আমরা তাহলে বৌদি হলাম কি করে, তাই না দিদি ভাই? একদম ঠিক ধরেছিস, একদম ঠিক বলেছিস, একদম। এইবারে ভালোয় ভালোয় বিয়েটা হলে হয়, মিটলে হয়। হ্যাঁ হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। আর মেঘনা, তোমাকে তো কিন্তু আজ থেকে আমরা একদম চোখে চোখে রাখবো, কোথাও বেরোবে না, রোদে বেরোবে না, তাহলে কিন্তু ট্যান পড়ে যাবে। আচ্ছা বৌদি, তোমরা যেটা বলবে আমি সেটাই করব। তাহলে আবার দে পরিবারে বিয়ে লাগছে বন্ধুরা, দেখতে হলে চ্যানেলে চোখ রাখো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।